কি হবে এই ব্রাজিল দিয়ে, এমন একটা প্রশ্ন আসতেই পারে ব্রাজিল সমর্থকদের মনে। সেনেগালের বিপক্ষে যেভাবে পারফর্ম করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, তাতে বলা যায় নেই ডিফেন্সের দাপট, নেই আক্রমণ ভাগের ক্ষিপ্রতা। মাঠের ফুটবলে যেন নিজেদের হারিয়ে ফেলেছে ব্রাজিল। সেনেগালের বিপক্ষে পর্তুগালের লিসবনে রীতিমতো বিধ্বস্ত হয়েছে সেলেসাওরা। ছয় গোলের ম্যাচে ব্রাজিলকে 4-2 ব্যবধানে পরাজয়ের লজ্জা দিয়েছে সেনেগাল। ম্যাচ জুড়ে দাপুটে ফুটবল খেলে ব্রাজিলের রক্ষণকে কাঁপিয়ে দিয়েছে তারা। সাদিও মানের জোড়া গোলের পাশাপাশি ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনোসের আত্মঘাতী গোলের সুযোগ পেয়েছে সেনেগাল। লিসবনে এদিন বল দখলে আধিপত্য দেখালেও ব্রাজিল আক্রমণ করতে পারে ব্রাজিলের মতো। ম্যাচের শুরুতে অবশ্যই সফলতার দেখা পেয়েছিল সেলেসাও। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচের 11তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত এক ক্রস থেকে হেডে বল জালে পাঠিয়ে এগিয়ে নিয়েছিলেন লুকাস পাকুয়েতা। তার গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। তবে গোলের উল্লাস বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি তারা। ম্যাচের 22তম মিনিটে গোল হজম করতে হয়েছে ব্রাজিলকে। এ সময় সমতায় ফিরে সেনেগাল। পরে 1-1 গোলের সমতায় প্রথমার্ধ শেষ করে দুই দল। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের 52তম মিনিটের মাথায় মার্কুইনোসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন মার্কুইনোস। পরে ম্যাচের 55তম মিনিটে সাদিও মানের দুর্দান্ত এক গোলে 3-1 ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল। এরপর ম্যাচের 58তম মিনিটে জালের দেখা পেয়েছেন মার্কুইনোস। তার গোলে ব্যবধান কমায় ব্রাজিল, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি সেলেসাওরা। উল্টো ম্যাচের 97তম মিনিটে সফল স্পট কিক থেকে ব্রাজিলের জালে বল পাঠিয়ে 4-2 ব্যবধানের জয় নিশ্চিত করে সেনেগাল।